माय यूट्यूब चैनल आज के जार्नी करते चले 2895 वंदे भारत एक्सप्रेस हावड़ा थेके पुरी सामने देखते पाच्छेन वंदे भारत 2895 ट्रेनटी आज छाड़बे 6:10 हावड़ा स्टेशन थेके दुपुर 12:35 पहुँचे देवे पुरी दाड़ी आछे आमादेर अति कथित इंडियार बुलेट ट्रेन वंदे भारत एक्सप्रेस এবার আমি এই ট্রেনের মধ্যে ঢুকবো, কিন্তু আমার সিটে আমি বসবো আর শুনতে হবে। ট্রেনের এন্ট্রান্সটা কিছুটা এরকম, আর দরজাতে জাস্ট টাচ করতে হবে, টাচ করলেই দরজা খুলে যাচ্ছে। আর এই হলো কোচ, কোচ নাম্বার C1। উপরে লাগেজ রাখার র্যাক দেখতে পাচ্ছেন, আর এইগুলো সিট, সিট অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এরকম, মানে এসি চেয়ার কারের মতো যেরকম হয় আর কি। তবে কিছু অ্যাডভান্স ফিচার্স আছে এখানে, যেরকম নিচে ফুটরেস্ট, জলের বোতল রাখার জায়গাটা একটু নিচে, আর সিটের নিচে পেয়ে যাচ্ছেন চার্জিং সকেট, চার্জিং সকেট সিটের নিচে, এখানে চার্জিং সকেট। এই হলো ট্রেনের আউটলুক কিছুটা, ট্রেন ছাড়ুক তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। ঠিক সময় 6:10 হাওড়া থেকে ছেড়ে দিল আমাদের 2895 বন্দে ভারত এক্সপ্রেস। আমরা চললাম পুরীর উদ্দেশ্যে। স্ক্রিনটা একটু বড় করলে দেখা যাবে, এখানে ডিসপ্লে হচ্ছে, ডিসপ্লেতে আপনারা পাবেন ট্রেনের ট্রেন সম্পর্কিত সমস্ত ডিটেলস, যেরকম ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে, ট্রেনের কারেন্ট স্পিড কত, নেক্সট স্টপ কত, এইরকম। আর এই ট্রেনে কিন্তু অটোমেটিক ডোরস, সুতরাং সেটা মাথায় রেখে চলতে হবে যে একটু সময় হাতে নিয়ে ট্রেনের মধ্যে ঢোকার ব্যাপারটা, নাহলে ট্রেন বন্ধ হয়ে গেলে দরজা কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। যাই হোক, আমাদের বন্ধে ভারত ছাড়লো হাওড়া থেকে, এবার নেক্সট কিছু দেখানোর থাকলে অবশ্যই, হ্যাঁ, কোলাঘাট ব্রিজের ক্রসিং চেষ্টা করবো আপনাদেরকে। আমরা ক্রস করছি এবার কোলাঘাটে, কোস্তায় নদীর উপর কোলাঘাট ব্রিজ, আমাদের ট্রেন খড়গপুর স্টেশন, খড়গপুর জাংশন ছাড়লো, এবং খড়গপুর জাংশন এই ট্রেনের প্রথম হল ছিল। খড়গপুর জাংশন ছাড়ার পরপরই আমাদের স্টার্ট করা হলো ব্রেকফাস্ট। চলুন ব্রেকফাস্টটা কী দিয়েছে একবার দেখে নিই। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে অমলেট, ননভেজ ব্রেকফাস্ট, অমলেটের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস, ব্রেড, বাটার, মিক্সড ফ্রুট জ্যাম, টমেটো কেচাপ, একটি কেক এবং ম্যাঙ্গো ড্রিঙ্ক। এই হলো আমাদের আজকের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের
নন-ভেজ ব্রেকফাস্ট পুরো সাইডে যে পুরি হোটেলের ট্রেন আমাদের পৌঁছে গেল তার দ্বিতীয় হল্ট বালাসোর, এবং আমরা উড়িষ্যায় প্রবেশ করে কিছুক্ষণ আগে ট্রেনের দ্বিতীয় এবং উড়িষ্যায় প্রথম হল্ট হল বালাসোর। কোন না কোন গিদ্ধকার বিদ্যুৎ এক্সপ্রেসের সাথে এই মুহূর্তে আমাদের টসিং হচ্ছে, ঠিক কথা ছিল চলার এই ট্রেনটি শীঘ্রই কটক জংশন স্টেশনে পৌঁছাবে। এই ট্রেন অতি শীঘ্র কটক জংশন স্টেশনে পৌঁছিব। কটক পৌঁছাটাকে আমরা পার করছি মহানদী, মহানদীর উপরে রেল ব্রিজ, এবং সেই ব্রিজ দিয়েই যাচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। ভুবনেশ্বর নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের বন্দে ভারতকে ক্রস করছে। আমরা ভুবনেশ্বর স্টেশন আমরা ছাড়লাম, ঘন্টা খানেকের মধ্যেই আমরা পুরী পৌঁছে যাব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ঠিক আছে, আজকে